বাইশেরই জমিদার বাড়ি। স্থানীয়দের মুখে এখনও প্রচলন রয়েছে, এই বাড়ির সামনে থেকে জুতা পায়ে হেঁটে যেতে পারতেন না কোনো প্রজা। সামান্য কোনো অপরাধ করলেও দেয়া হতো কঠোর শাস্তি। অত্যাচার আর শোষণই ছিল এই জমিদারের মূল নীতি। কখনোই প্রজাদের নিয়ে ভাবতেন না এই জমিদার। বরিশালের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে বিএইচএস টিভির ধারাবাহিক প্রামাণ্যচিত্রে আজকের পর্বে আমরা আপনাদের জানাব বানুরিপাড়া উপজেলায় অবস্থিত বাইশেরই জমিদার বাড়ি সম্পর্কে, যেটিকে কিনা সাতানি জমিদার বাড়ি নামেও ডাকা হয়। বরিশালের পূর্বে কীর্তনখোলা নদী, পশ্চিমে মায়াবী সন্ধ্যা নদী অবস্থিত। এই সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানেই সাতানি জমিদার বাড়ি অবস্থিত। প্রায় ২২ একর বাড়িটিতে ২৪টিরও বেশি দালান রয়েছে। তার মধ্যে দুইটি দালান বর্গীয় আমলের। আক্রমণ প্রতিহত করার জন্য দালান দুটিতে একটি দরজা ও দুইটি জানালা দেখা যায়। বালাখানা নামেও এখানে একটি দালান ছিল, নায়েবরা বসতেন সেই বালাখানায়। ২৪টি দালানের মধ্যে কয়েকটি পূজার মন্দির হিসেবেও ব্যবহৃত হতো। এর মধ্যে উল্লেখযোগ্য রাধামাধব মন্দির, দুর্গা মন্দির ও কালী মন্দির। এই এলাকাতে এই বাড়িটি ভুতুরে বাড়ি নামেও বেশ পরিচিত। এখানে এত বড় একটা জমিদার বাড়ি থাকলেও আকস্মিকভাবে এই ব্যাপারে স্থানীয়রা কোনো রকম তথ্য দিতেই অপরাগ। এমনকি আশেপাশের অনেক মানুষ এখানে জমিদার বাড়ি আছে সেটিও জানে না, তাই এই বাড়িটি সম্পর্কে সঠিক তথ্য পাওয়াও অনেক দুষ্কর। তবে লোকমুখে যা অল্প কিছু জানা যায় সেগুলো হচ্ছে, সাতানিতে একটি পঞ্চম শ্রেণীর স্কুল ছিল। ইন্দিরাইস নামে এক নামকরা পণ্ডিত সেই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। এই স্কুলে নিমাচাঁদ চক্রবর্তী মহাশয় শিক্ষকতা করতেন। ধর্মখার বংশের উত্তরসূরি মতিলাল ভৌমিক অত্র অঞ্চলে আলো ছড়ানোর জন্য বিদ্যাপীঠ বাইশেরি মাধ্যমিক বিদ্যালয়ে অবেতনিক শিক্ষক ছিলেন। সেবার পুনব্রত নিয়ে সুনমের সাথে কাজ করে গেছেন ডাক্তার লক্ষ্মীকান্ত ভৌমিক ও তার সহকর্মী ডাক্তার সূর্যকান্ত সাহা। ডাক্তার সূর্যকান্ত সাহার পুত্র ডাক্তার উত্তম কুমার সাহা এখন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। স্থানীয়রা এটাকে অত্যাচারী জমিদার বাড়ি হিসেবে উল্লেখ করলেও ইতিহাসে এই বাড়িটি সম্পর্কে ওভাবে তেমন কোনো তথ্যই পাওয়া যায় না। একসময়ের ঘনবসতি সম্পন্ন বাড়িটি আজ একেবারেই নীরব। মনে হয় মুকুটটা পড়ে আছে, শুধু রাজা নেই। চামচিকা, সাপ, কাঠবেড়ালি, বেজি ও বিভিন্ন প্রজাতির পোকামাকড় ও বড় বড় লতায় ঘন জঙ্গলে ধারণ করে আছে বাড়িটির দালানগুলো। পরিত্যক্ত দালান ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে সাতানি এখন পরিপূর্ণ। পূর্বে যারা বসবাস করত তারা এখন আর এই বাড়িতে কেউই আসেন না। দেশের যে কোনো প্রান্ত থেকে বাস, বিমান কিংবা লঞ্চে বরিশালে আসতে হবে। এরপর বরিশাল বাস স্ট্যান্ড থেকে বানুরিপাড়ায় আসতে হবে ৪০ টাকা ভাড়া দিয়ে। বানুরিপাড়ার সন্ধ্যা নদীর খেয়া পার হয়ে একটু সামনে গেলেই দেখা মিলবে এই নিদর্শনটির। বরিশালকে নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্রের আজকের পর্ব এই পর্যন্তই। ভবিষ্যতে বরিশালের অন্য কোনো প্রাচীন নিদর্শন কিংবা ঐতিহাসিক স্থাপনার বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।